বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমার ব্যস্তময় একটা দিনের ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা বাসা থেকে বের হলাম, ছেলেদেরকে নিয়ে স্কুলে যাব। বাইরে বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টির দিনে তিন ছেলেকে নিয়ে বাসা থেকে বের হওয়া যে কতটা কষ্ট সেটা শুধু আমিই জানি। তাই তো প্রথমে আমি সানবিকি স্কুলে দেব, তারপর সাফিনকে। আসলে সানবির স্কুলটা আমাদের বাসার নিচেই আর সাফিনের স্কুলটা বাসা থেকে একটু দূরে, তাই আমি সবসময় প্রথমে সানবিকে দিয়ে তারপর সাফিনকে দিতে যাই। বৃষ্টি দিয়ে মাহিরের গাড়িটা চালাতে আমার খুব কষ্টই হয়, ছাতা ধরব নাকি গাড়ি চালাব। তো দেখা যায় আমি বেশিরভাগ সময় ভিজে যাই। তাই তো সানবি ক্লাসে ঢুকে যাচ্ছে, এখন সাফিনকে নিয়ে যাব। তাই তো সাফিনের স্কুলে চলে আসলাম। আমাকে সারাদিন শুধু ছুটতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। সাফিনকে স্কুলে দিয়ে আবার একটু বাজার করতে যাব। বাজার করে এসে বাসায় রান্না বান্না, মায়েরকে খাওয়ানো, মায়েরকে ঘুম পাড়ানো, এভরিথিং সব কিছু তাড়াতাড়ি করতে হয়। আবার সাফিনকে আনার টাইম হয়ে যায়। বাইরে চারদিকে গাছগুলাতে রঙিন পাতা, খুব ভালোই লাগতেছে। তাই তো সাফিনকে নিয়ে স্কুলে ঢুকে পড়লাম। এখন ওর জ্যাকেটটা খুলে ওর বক্সে রেখে তারপর ওকে ক্লাসে দিয়ে তারপর আমি বের হয়ে আসব। সাফিনকে ক্লাসে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। এখন আমি আর মাহি চলে যাব বাজার করতে। আমাদের বাসার পাশেই একটা বাজার বসলো। সবসময়ই আমাদের বাসার পাশে প্রত্যেক সপ্তাহে একদিন করে একটা বাজার বসে, ওই বাজারটাতেই আজকে আমি যাচ্ছি। তো বাজার করার আগে প্রথমে আমি যে কাজটা করে নেব সেটা হলো আমি নাস্তা করব আজকে বাহিরে। আসলে তাড়াহুড়ার কারণে বাসা থেকে আমি নাস্তা করে বের হতে পারি নাই, তাই এখন বাইরে আজকে নাস্তা করব। তাই তো আমি একটা বারে চলে আসলাম। এই তো আমার মাহির বসে আছে, অর্ডার দিয়ে দিলাম, চলে আসলো আমার নাস্তা।
একটা কাপুচ্চো আর একটা ব্রিওশ। এইখানকার নাস্তাই এটা, নাস্তাটা সেরেই আবার বের হয়ে বাজারে যাব। তো বারটা হলো রাস্তার এপারে আর রাস্তার ওপারে হলো বাজারটা। তো এই তো বাজারে চলে আসলাম, এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বাজারটা ঘুরব। আর দেখবো বাঙালি কী সবজি আছে আজকে বাজারে। আসলে এখন বাঙালি তেমন কোনো সবজি পাওয়া যায় না, যেহেতু এখানে ঠান্ডা চলে আসলো, ঠান্ডার সময় এখানে বাংলাদেশি সবজি তেমন পাওয়া যায় না। বৃষ্টি হওয়ার কারণে আজকে বাজারটা ফাঁকা। তাই তো একটা বাঙালি সবজি দোকানে আসলাম। তো এখানে সিম, করলা, লাউ, মূলা, ভেন্ডি, আজকে অনেক বাংলাদেশি সবজি আছে। তো আমার যা যা দরকার ছিল নিয়ে নিলাম। এখন আমি একটু মাছ দোকানে যাব, মাছ নেব কিছু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইতালিয়ান মাছ দোকানগুলো কেমন হয় আর সাগরের অনেক রকমের মাছ দামও অনেক বেশি। তো আমি চিংড়ি মাছ নেব। এই হলো ইতালিয়ান মাছ দোকান। বাজার শেষ, এখন মা ছেড়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে রাজ্যের কাজ, রাস্তার পাশে গাছ থেকে অনেক পাতা ঝরে আছে, খুবই ভালো লাগতেছে কালারটা। তাই তো বাসার কাছে চলে আসলাম। এই তো বাজার নিয়ে বাসায় চলে আসলাম। চিংড়ি মাছ আনলাম, চিংড়ি মাছ আমার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি চিংড়ি মাছটা। তারপর টমেটো, কসুরমুখী, জুকিনি, গাজর, কাঁচামরিচ, তেমন বেশি কিছু আনলাম না, কারণ আমি সোমবারের বাজার থেকেও বাজার করলাম, সবজি সোমবারের বাজার থেকে নিয়ে আসলাম। তো এখন আমি মাহিরের জন্য খাবার রেডি করবো, তার জন্য গাজর ঝুকিনি বের করে নিলাম আর সব কিছু ফ্রিজে রেখে দিলাম।
এদিক দিয়ে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, মুগ ডাল ভেজে নিতেছি। আমি আজকে মুগ ডাল দিয়ে সাথে ইলিশ মাছ আর ডিম দিয়ে নতুন স্টাইলে মুড়িঘণ্ড রান্না করব। তাই তো মুগ ডাল ভাজা হয়ে গেল, আর আমি এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো সব কিছু কেটে নিলাম, মাছও ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিক দিয়ে আমি মুগ ডালগুলোকেও আলাদা সিদ্ধ করে নিতেছি, আর মাহিরের খাবারও বসিয়ে দিলাম। এদিক দিয়ে মাহির কান্না করতেছে, এখন এক পাকে একটু মাহিরকে খাইয়ে নেব। মাহিরকে খাবার খাওয়ানো খুবই কষ্ট, ও অনেক কান্না করে, অনেক ঝামেলা করে। আসলে যাদের বাচ্চা আছে তারাই জানে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো কতটা কষ্টের। এই দিক দিয়ে ভাতও বসিয়ে দিলাম, মাহিরের খাবারও বসিয়ে দিলাম, আর মাহিরের তো কান্না চলতেছেই। তারপর এক পাকে গিয়ে মাহিরকে একটু নেবুলাইজার করলাম। আসলে মাহিরের সর্দি, তাই ডাক্তার বলল নেবুলাইজার করানোর জন্য, যাতে করে নাকটা পরিষ্কার থাকে। তারপর নেবুলাইজার করিয়ে ওকে নিয়ে আবার কিচেন রুমে চলে গেলাম, একটু বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেল, এখন আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমার মতো কে কে এইভাবে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ড রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগে, খেতে অনেক মজা লাগে, তাই আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি। ডিম পরিষ্কার করা হয়ে গেল, আর আমার মাহিরের তো কান্না শেষ নেই, তাই ওকে ঘুম পাড়াতে চলে গেলাম। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন বাকি সব কাজ সেরে নেব। এই তো ভাত রান্না হয়ে গেল, মাহিরের খাবারও রেডি হয়ে গেল। তারপর আবার এগুলাকে ব্লান্ড করতে হবে, এখন মাছ পরিষ্কার করে নেব। আসলে বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্টের সেটা যাদের বাচ্চা আছে তারাই জানে। দেখা যায় যেই কাজ এক ঘন্টার মধ্যে শেষ করা যাবে, বাচ্চা থাকলে দুই তিন ঘন্টাও ওই কাজ শেষ করা যায় না। তারপর আমি কাঁচামরিচগুলোকেও পরিষ্কার করে নেব, কাঁচামরিচগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর প্যাকেট করেই ফ্রিজে রাখব। এভাবে প্যাকেট করে ফ্রিজে রাখলে কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর আবার মেশিনে জামা কাপড় দিলাম। এই তো মাছ পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিলাম, একটু লাল মরিচের গুঁড়াও দিলাম। এখন এগুলাকে ভেজে নেব, ভেজে নেওয়ার পালা।
চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, এখন মাছ দিয়ে দেব। মাছগুলাকে আমি লাল করে ভেজে তুলে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেল, এখন এটাকে নামিয়ে নিয়ে নেব। তারপর একই ফ্যানে ডিমগুলোকেও একটু ভেজে নেব। যারা কখনো এইভাবে মুড়িগণ্ড রান্না করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তাই তো রান্না বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিতেছি। ভাজা হয়ে গেল, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে দিলাম, এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন পেস্ট। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা। আদা দিয়ে একটু নেড়ে ভেজে নিতেছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, কারণ শুকনো মশলাগুলো দিলে পুড়ে যেতে পারে, তার জন্য আগেই সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নেব। নেড়ে মশলাগুলোকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু হলুদ আর লাল মরিচের গুঁড়া, কোনো রকম জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া কোনোটাই ব্যবহার করি নাই। মাছগুলো দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মাছ কষানো হয়ে গেল, এখন মাছগুলোকে এক সাইড করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। এই তো এক সাইড করে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আমি আলাদা ডালটাকে সিদ্ধ করলাম, আপনারা চাইলে মাছের সাথে একসাথে এই ডালটাকে সিদ্ধ করতে পারবেন। আমার মনে হয় আলাদা ডালটাকে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমি আলাদা সিদ্ধ করে নিলাম। তাই তো এক দুই মিনিট ডালগুলোকে মশলার সাথে কষালাম, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে দেব। নেড়ে এভাবে আমি ডালগুলোকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম।
দিয়ে একটু আলতো হাতে নেড়ে দেব, যাতে করে মাছগুলা ভেঙে না যায়। তারপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে নেড়ে দেব। টমেটো দিয়ে নেড়ে ছেড়ে আরও 2-3 মিনিট রান্না করলাম। এই তো আমার রান্না প্রায় হয়ে গেল। এখন আমি এর মধ্যে বাগার দিয়ে দেব। তো আমি বাগারটাও রেডি করে নিলাম। আমি আজকে রসুন দিয়ে বাগার দিলাম। আমার কাছে রসুনের বাগারটাই ভালো লাগে, তাই আমি এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করলাম না। তাই তো বাগারটা দিয়ে দিলাম। বাগার দিয়ে নিয়ে মিশিয়ে নেব। ইলিশ মাছ আর ডিম দিয়ে মুগ ডালের এই মুড়িঘণ্ডটা কিন্তু খেতে অনেক মজা। আমার বাসার তো সবাই পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তাই তো রান্না হয়ে গেল। এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে দেব। তারপর চুলা বন্ধ করে নামিয়ে নিয়ে নেব। আপনারা চাইলে আর আপনাদের ভালো লাগলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তাই তো মাহিরের খাবারটাও ব্লান্ড করে নিয়ে নিলাম। তারপর চুলা পরিষ্কার করা, সব কিছু পরিষ্কার করা, সব কিছু সেরে নিলাম। তারপর আর কি আবার দৌড়ের উপর সাফিনকে আনতে চলে গেলাম। এই তো সাফিন স্কুলে চলে আসলাম, স্কুলের ভেতরে ঢুকলাম সাফিনকে নেওয়ার জন্য। সাফিন খেলা করতেছে। মাস্টার ওকে আনতে গেল, ও তো আমাকে দেখে দৌড় দিতেছে। কাজ যেন শেষই হয় না। তারপর সাফিনকে নিয়ে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার রাজ্যের কাজ, আবার বের হতে হবে সানবিকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমি ক্লান্ত। ভালো লাগলে সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।